বিজয় ভাষণ দিয়েছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই বিজয়ে গোটা আমেরিকায় তার সমর্থকরা নেচে গিয়ে আনন্দ উল্লাস করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। জো বাইডেনের বিজয়ে বাংলাদেশের বিশেষজ্ঞরা নানা মত দিয়েছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির SIPG এর সিনিয়র ফেলো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাত হোসেন বলেন, যে অ্যাডমিনিস্ট্রেশন এসেছে তাতে পরিবর্তন দেখতে পাবো। আমি মনে করি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এই গত 4 বছরের একটা কিছু না কিছু প্রভাব এর মধ্যে আছে। আরেকটি জিনিস যেটা আমরা দেখেছি যে এই বিগত বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রাইট, লিবারাল ডেমোক্রেসি এইসব ব্যাপারে খুব একটা উদাসীন দেখা যাচ্ছে। কারণ কিছু কিছু দেশের সাথে যেভাবে একটা ফরেন পলিসিকে অ্যালাইন করেছে সেটা কিন্তু লিবারাল ডেমোক্রেসির কথা বলে না। আমার যেটা মনে হয় হয়তো মিস্টার বাইডেন, যিনি অত্যন্ত পরিপক্ক ফরেন পলিসিতে এবং তিনি প্রায় 47 বছর বা 50 বছরের কাছাকাছি রাজনীতি করছেন, চায়নার সাথে কনফ্রন্টেশন না করে হয়তো একটা আলোচনার মাধ্যমে যে সমস্যাগুলো, ট্রেড সমস্যাগুলো আছে, সেগুলো হয়তো যদি নিরসন করতে পারেন, তাহলে উপমহাদেশ, বিশেষ করে আমার কনসার্ন এই উপমহাদেশে যে এখন উত্তেজনাকর পরিস্থিতি আছে, যার মধ্যে বাংলাদেশ অত্যন্ত টাইট রোপে হাঁটছে, এবং এইদিকে ওইদিকে হলে পরে আমাদের যে উন্নতি, আমাদের যে অর্থনৈতিক, আমরা যে এগিয়ে যাচ্ছি সেটা ব্যাহত হবে, সেখানে আমাদের একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমরা সাউথ এশিয়ানরা সবকিছু মিলিয়ে আমরা আশা করি যে বাইডেন হ্যারিস যে অ্যাডমিনিস্ট্রেশন আসছে তাদের কাছ থেকে আমরা ডেফিনেটলি একটা পরিবর্তন দেখতে পাবো, বিশ্ব উত্তেজনা কমাতে, এই এলাকার উত্তেজনা কমাতে এবং আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, মাল্টিল্যাটারালিজম সম্পর্ক মধ্যে আমেরিকা তার পূর্বস্থানে ফিরে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর পরিচালক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, আমি মনে করি যে আমাদের অতখানি চিন্তার কোনো কারণ নেই আপাতত, বেশ কয়েকটা কারণে। একটা হলো যে আমেরিকার আকর্ষণ আমাদের প্রতি এমনিতেই বেড়েছে বেশ কয়েক বছর ধরে। এটা যতখানি না আমেরিকার জন্য বেড়েছে তার চেয়ে বাংলাদেশের কারণে বেড়েছে, যেহেতু বাংলাদেশ প্যান্ডেমিকটা সামাল দিয়েছে মোটামুটিভাবে, রিলেটিভলি যদি আমি বলি অন্য দেশের তুলনায় একেবারে খারাপ করেনি। তারপরে 1.1 মিলিয়ন রিফিউজিস সে রেখেছে 3 বছর ধরে, সেটাও মোটামুটি সামাল দিয়েছে। তার উপরে হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স ক্যাটাগরি এই উপমহাদেশে একটা রেসপেক্টেবল অবস্থা সে নিয়ে গেছে। এমনকি ইদানিংকালে যেটা বলা হচ্ছে যে তার যে ইকোনমিক গ্রোথ সেটাও সে একটা রেসপেক্টেবল অবস্থায় নিয়ে গেছে। এই কারণে কাঠামোটা কিন্তু আকর্ষণীয় হয়েছে। এই মানে কাঠামো আকর্ষণ হওয়ার কারণেই কিন্তু আমরা শুধু যে আমেরিকা না, আমরা চীন, আমরা জাপান, ভারত সবাইকে আমরা দেখছি যে বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে। তো সেই জায়গায় জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের সময় আমরা এই আকর্ষণটা দেখেছি। আমি মনে করি সেই ধারাবাহিকতা থাকবে। জো বাইডেন আসার ফলে এটা আরও বাড়ার কথা, বিশেষ করে রোহিঙ্গা বিষয় নিয়ে, কারণ ডেমোক্র্যাটসরা এমনিতেই রোহিঙ্গা বা জেনোসাইডের ব্যাপারে সবসময় একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা রেখেছে। অন্যদিকে BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ ডক্টর নাজির আহমেদ বলেন, জো বাইডেন ক্ষমতায় আসায় কতটুকু সুবিধা হলো তা সময় বলে দিবে। ডোনাল্ড ট্রাম্প US এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়, বিশ্বব্যাপী যারা প্রো ট্রেড লিবারালাইজেশন বা বাণিজ্য সম্পর্ক বিভিন্ন দেশের মধ্যে লিবারালাইজ হওয়ার পক্ষে, তাদের মনে আবার নতুন করে আশার সঞ্চার হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণ এবং ট্রেড লিবারালাইজেশনের কিছুটা বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন, ফলে WTO ইস্যুস, এনভায়রনমেন্ট, লেবার, নানান ইস্যুতে কিন্তু যে অগ্রগতিগুলো দীর্ঘদিনে হয়েছিল সেগুলো কিছুটা থমকে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সময়ে। এছাড়াও আমরা দেখেছি USA এবং চায়নার বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে সারা দুনিয়ায় বাণিজ্য ভারসাম্য এবং বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন পরিবর্তন এসেছে, আশঙ্কাও এসেছে। তাতে কিছু দেশ উপকৃত হয়েছে, আবার অনেক দেশের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশের জন্য USA অন্যতম প্রধান একটি বাণিজ্যের ডেস্টিনেশন, আমাদের তৈরি পোশাক সহ নানান পণ্য USA তে রপ্তানি হয়। সেই দিক থেকে USA এর নীতি এবং বাণিজ্যের ক্ষেত্রে তাদের যে নীতি তার একটা প্রভাব যেমন আছে,
পাশাপাশি টিকফা চুক্তির মধ্য দিয়ে যে বাংলাদেশ ইউএস এর যে সম্পর্ক সেই দিকটাও দেখার বিষয়। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পরে একটি বিষয় বাংলাদেশের বিশেষ করে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে টিপিপি চুক্তি। ডব্লিউটিও কে ঘিরে যে একটা স্থবিরতা চলছে, ট্রেড লিবারালাইজেশন কে ঘিরে যে স্থবিরতা চলছে, জো বাইডেন আসলে সেটা হয়তো কিছুটা কেটে যাবে বলে মনে হয়। তবে সময়ই বলে দিবে যে জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ায় বাংলাদেশের সুবিধা কতটুকু হলো। বিশেষজ্ঞরা বলছেন জো বাইডেনের জয়ী হওয়ার মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে পাবো। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।